السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ বিদেশ থেকে যে সকল ভাই ও বোনেরা আমার ফেসবুক পেজে যারা সংযুক্ত আছেন এবং এই মুহূর্তে যারা আমাকে শুনছেন সকলের জন্য ইসলামের সালাম তাহিয়াতুল ইসলাম সালাম জানিয়ে এবং সকলের সর্বাঙ্গীন মঙ্গল কল্যাণ এবং সুস্থতা কামনা করে আজকে আমরা আমাদের পূর্ব ঘোষিত লাইভ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি আমাদের এই প্রাণপ্রিয় ভাই আমাদের প্রাণপ্রিয় কোরআনের বুলবুল কোরআনের পাখি আল্লামা জুবায়ের আহমদ আনসারী ওনার চলে যাওয়ার পর ওনার পরিবার তো সিদ্ধান্ত নিয়েছে দ্রুতই অল্প সময়ের মধ্যেই জানাজার ব্যবস্থা করা এই জন্য তারা পরের দিন জোহর পর্যন্ত এই অপেক্ষা করার তারা প্রয়োজন মনে করেনি মাদ্রাসাও বন্ধ কোনো কর্তৃপক্ষ নেই সেখানে খুব সিম্পল ভাবে সাধারণভাবে সাদামাটা ভাবে জানাজার আয়োজন ঘোষণা করা হয় নাই শহর জুড়ে কোনো মাইকিং করা হয় নাই কোনো মসজিদের মাইকগুলো থেকেও এলান করা হয়নি সাধারণ নিতান্তই স্বল্প পরিসরের জানাজার আয়োজন ছিল শুধু মাদ্রাসার অল্প পরিসরে স্থানীয় কিছু মানুষ জানাজা পড়বে এতটুকুই ছিল সেখানকার আয়োজন দু চারটি মাইক শুধু যেখানে মানে কোন রকম যাতে অল্প যে মানুষগুলো মাদ্রাসার সম্মুখস্থ মাঠে ঈদগাহ মাঠে জড়ো হবে সেখানে তারা সামাজিক দূরত্ব রক্ষা করে করে যেন জানাজায় শরিক হতে পারে এই জন্য সকালের প্রায় প্রথম প্রহরেই জানাজার আয়োজন করা হলো জানাজার ঠিক আগ মুহূর্তে মানে কোথ থেকে যে বানের পানির মতো স্রোতের মতো বিশ্ব রোডের দুদিক থেকে তারপরে বিভিন্ন ক্ষেতের আইলের পথ পায়ে হাঁটা পথ দিয়ে মানুষ এসে এমন ভাবে জড়ো হলো যে লাখো জনতার এক নুরানি কাফেলা আল্লামা আনসারিকে রাজকীয় ভাবে জানাজার মাধ্যমে তার এই ইহকালের সর্বশেষ দিন পরকালের প্রথম দিনে তার আজিমুশান এই বিদায় সংবর্ধনা দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রদান করে দুনিয়াবাসীর সামনে কোরআনের খাদেমের আল্লাহ পাক এই মর্যাদা এভাবে প্রতিষ্ঠিত করে দিলেন আমি যেমন শুরুতেই বলেছি যে যদি ওনার যেই ভালোবাসা যেই পরিমাণ মানুষের মধ্যে ছিল এই মানুষগুলো তো ব্রাহ্মণবাড়িয়া জেলারও সব জায়গা থেকে মানুষ আসে নাই আমি নিশ্চিতভাবে জেনে বলছি দূর দূরান্ত ব্রাহ্মণবাড়িয়ার জেলার মানুষও আসেনি আশপাশের জেলা হবিগঞ্জ ওদিকে কিশোরগঞ্জ নরসিংদী এই সমস্ত জেলা থেকে তো মানুষ আসতেই পারেনি আসেইনি দু চারজন দায়িত্বশীল এসে থাকলে এসেছে সমস্ত মানুষগুলো আশেপাশের মানুষ সব বাদ ভাঙ্গা জোয়ারের মতো আনসারি সাহেবের জানাজার জন্য ছুটে এসেছে জানাজারও কোনো এলান হয়নি শুধুমাত্র মানুষের মুখে মুখে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ যতটুকু যা প্রচার করেছে আজকে এই বিপুল পরিমাণ জমায়েতের কারণে এক শ্রেণীর এই এই মানুষ এটাকে নিয়ে একটা নতুন সমালোচনার একটা জিনিস হিসাবে এটাকে উপস্থাপন করছে অবশ্যই এই পরিমাণ বিপুল পরিমাণ মানুষ এভাবে করোনা ভাইরাসের এই সংক্রমণের আতঙ্কজনক পরিস্থিতিতে এত মানুষের দূরত্ব এরকম দূরত্ব বজায় না রেখে একত্রিত হওয়াটা এটি অবশ্যই একটি আশঙ্কাজনক এবং একটি বিপজ্জনক বিষয় কিন্তু এটার জন্য দায়ী কে এর জন্য কাউকে দায়ী করা যায় না কর্তৃপক্ষ আর কি করবে তারা কাউকে জানানোর ব্যবস্থা করেনি তারা ঘোষণা দেওয়ার ব্যবস্থা করেনি তারা সংক্ষিপ্ত পরিসরে লম্বা কোনো সময়ও দেয়নি যে জোহরের নামাজ সাধারণত স্বাভাবিকভাবে জানাজা জোহরের পরে হতে পারত সেটাও না করে সকালবেলা জানাজা করেছে তো এখন তাদেরও এরকম ধারণা ছিল না যে এভাবে মানুষ বাদভাঙ্গা জোয়ারের মতো আসবে প্রশাসনও কল্পনা করতে পারেনি এবং এই মানুষ ধীরে ধীরে আসেনি হঠাৎ যেন এই মানুষগুলো সব স্রোতের মতো ছুটতে আরম্ভ করেছে কাজেই বিষয়টি এভাবে ঘটেছে আল্লাহ পাক হয়তো চেয়েছেন তার কোরআনের এই খাদেমের এমন এক রাজকীয় বিদায় সংবর্ধনা দুনিয়া থেকে হোক এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এভাবে ব্যবস্থা করেছেন এটা নিয়ে খুব বেশি সমালোচনা কিছু দেখছি না
ব্যক্তিগতভাবে প্রত্যেকেই এখানে অংশগ্রহণ করেছে, এখানে দূরত্ব বজায় রাখার কোনো অবকাশ ছিল না, তবে এখানে খুব অল্প সময়ের জন্যই মানুষের জমায়েত ছিল, খুব অল্প সময়ের জন্য। এত অল্প সময়ে এত বিশাল একটা আয়োজন শেষ হয়ে মানুষজন যার যার আবার বাড়িতে ফিরে গিয়েছে, সেজন্য এটি অবশ্যই ধন্যবাদের উপযুক্ত। কাজেই এ বিষয়টিকে নিয়ে এটা ভবিষ্যতে এই ধরনের ক্ষেত্রগুলোতে আরো সতর্কতা অবলম্বন করা যেতে পারে, যাতে মানুষ এরকম ভাবে জমায়েত হতে না পারে, তার জন্য আগাম সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু যেটি হয়ে গেছে এটিকে নিয়ে খুব বেশি সমালোচনা করার, এটিকে নিয়ে খুব বেশি পর্যালোচনায় আনাটা উচিত নয়। এর জন্য অনেকে প্রশাসনকে দায়ী করে, মিডিয়ায় কিছু মানুষ রয়েছে। আমি বলবো যে মিডিয়ারও তো একটা দায়িত্ব থাকে। আজকে যদি এই ধরনের মানুষের পরিস্থিতি হবে, এটা প্রশাসন কর্তৃপক্ষের যেরকম আগাম অনুমান ছিল না, মিডিয়ারও তো আগাম অনুমান ছিল না, মিডিয়ারও তো আগাম অনুমান ছিল না। মিডিয়ার প্রতিনিধি সারা দেশে থাকে, জাতীয় গণমাধ্যমের কোন মিডিয়া তো সেখানে ছিল না, তাদেরও তো আগাম কোনো অনুমান ছিল না। তো তারা যদি আগাম এরকম সতর্ক করতো যে এরকম হতে পারে, কাজে আগাম কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা হওয়া দরকার, তাহলে মিডিয়ারও তো এর একটা দায়িত্ব যে আগাম অনুমান দেওয়া। কিন্তু মিডিয়া তাদের সে দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এখন শুধুমাত্র এটি যারা আলেম ওলামাদের ইসলাম সংশ্লিষ্ট যে কোনো বিষয় পেলেই তারা অতিমাত্রায় উৎসাহী হয়ে ওঠে, আমি তাদেরকে বলবো যে বন্ধুগণ, বিষয়টা আপনারা যুক্তির বিবেচনায় চিন্তা করার চেষ্টা করুন। এই যেটি হয়েছে এটি কাকতালীয়ভাবে বিস্ময়করভাবে হয়েছে, এটি অকল্পনীয়ভাবে হয়েছে, যেমনটি স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল বলেছেন যে আমরা কল্পনা করতে পারিনি যে এইভাবে মানুষজন হঠাৎ করে এই জড়ো হয়ে যাবে। কাজেই করোনা ভাইরাসের সংক্রমণের এই সময়টায় মানুষ অনেক জড়ো হয়েছে, এটা ঠিক, তবে মানুষের সেখানকার গ্যাদারিংটা এত স্বল্প সময়ের ছিল যে এটা একটা ভালো দিক ছিল। সতর্কতা অবলম্বন করে খুব স্বল্প সময়ের মধ্যেই এখানে জানাজা করে আনুষ্ঠানিকতা শেষ করে মানুষ সবাই যার যার ঘরে ফিরে গিয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ আসেনি, কাছাকাছি মানুষগুলোই যারা জড়ো হয়েছে তাদেরই হলো এই অবস্থা ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা আনসারী রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে তার জীবনের সকল খিদমতকে আল্লাহ কবুল করেন, তার রেখে যাওয়া আমানত আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই আমানতে সংরক্ষণ করার, যারা আমরা ওনার পরবর্তী উত্তরসূরি রয়েছি, আমাদের এটা আল্লাহ পাক সে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। ওনার তিন ছেলে এবং চার মেয়ে রয়েছে, আল্লাহ পাক তাদেরকে, ওনার আহলিয়া মহতারামা রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ওনার সন্তানরা যেন ওনার যোগ্য উত্তরসূরি হিসাবে ওনার এই দিনী কার্যক্রমগুলোর হাল তারা ধরতে পারে, আল্লাহ পাক তাদের মধ্যে সেই যোগ্যতা, সেই সালাহিয়াত, সেই লিয়াকত এবং সেই কাবিলিয়ত, সেই কবুলিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আমরা যে যেখানে আছি সকলেই তার জন্য দোয়া করব। মরহুম আনসারী সাহেব রাহিমাহুল্লাহ তাআলা আনহুর রুহের উপর ইসালে সওয়াবের জন্য আমরা আমল করে তারপরে কিছু ইসালে সওয়াব করব। আমরা আমাদের লাইভের শেষ পর্যায়ে আমি সকলের কাছে অনুরোধ করব যে আমরা আসুন, যাদের পক্ষে সম্ভব, আমরা একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে মরহুম আনসারী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর রুহের উপর ইসালে সওয়াবের নিয়তে আমরা এটি তেলাওয়াত করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم اغفر لحينا وميتنا
وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. وآخر دعوانا الحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله.